নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে জাতকের প্রেডিকশন করার জন্য আমি এই চ্যানেলে উপস্থিত, এই জাতকের মায়ের সাথে আমার বেশ কয়েক মাসের পরিচয়। আমি প্রথমে এর মা সম্পর্কে একটু জানাই। আবার যখন টেলিভিশনে অনুষ্ঠান হয়, সম্ভবত সৃষ্টির অনুষ্ঠান হয়, সর্বপ্রথম এই জাতকের মা, তিনি শুরু করেছিলেন আমার অনুষ্ঠান যখন হতো, তখন আমার টেলিভিশনের সামনে উনি কাঁসার অথবা পিতলের থালা, তার মধ্যে ভোগ রাখতেন, খাবার রাখতেন, পাশে পিতল বা কাঁসার গ্লাসে জল রাখতেন, বলতে এখনো রাখেন। যখন আমার অনুষ্ঠানটা শেষ হয়ে যায়, তারপর সেটাকে ঈশ্বরকে উৎসর্গ করে, তিনি খান অথবা ঈশ্বরকে দেন, আমি সঠিক মতন জানি না, এটা কিন্তু তিনি সর্বপ্রথম শুরু করেছিলেন। যখন উনি প্রথম বেশ কয়েক মাস আগে আমার চেম্বারে আসেন, ব্যারাকপুরের চেম্বারে ভাইয়ের সাথে, তখন উনি কথা বলতে পারছিলেন না, অনেক লেট করে এসেছিলেন, অনেক দূরে থাকেন বলে, আমি কোথায় থাকেন এই মুহূর্তে মনে পড়ছে না, অনেক লেট করেও এসেছিলেন। তিনি এতটাই দুঃখী ছিলেন যে উনি সারাক্ষণ কেঁদেই যাচ্ছেন, কোনো কথা বলতে পারেননি। খুব একটা বেশি মাস আগে নয়, কিন্তু বড় জোর তিন চার মাস বা চার পাঁচ মাস, তাও চার পাঁচ মাসও নয়। এরপর উনি ওনার রেমেডি নেন, আমি ওনার প্রেডিকশন করি, ওনার রেমেডি নেন। আমি যতবার গড়িয়াহাটের চেম্বারে যাই, ততবার উনি কোথা থেকে শুনেছেন আমি ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে নাকি পছন্দ করি, প্রথমে একবার বিরিয়ানি নিয়ে চলে এসেছিলেন, আমি বিরিয়ানি একদম পছন্দ করি না, মানে গরিব মানুষ সব কিছুই খাই কিন্তু পছন্দের তালিকায় কখনোই বিরিয়ানি নয়, বা ফ্রাইড রাইস চিলি চিকেনও যে খুব একটা পছন্দের তালিকায় তা নয়, কিন্তু উনি জানেন যে আমি নাকি ফ্রাইড রাইস চিলি চিকেন পছন্দ করি, এবং উনি দুটো ফ্রাইড রাইস, দুটো চিলি চিকেন আমি এবং আমার সহকর্মীর জন্য নিয়ে এসে উনি বসে থাকেন। আর যতবার উনি গড়িয়াহাটের চেম্বারে এসছেন, ততবার বিপুল ভিড়। এসছেন হয়তো আড়াইটে পৌনে তিনটের সময়, চেম্বারে আমার সাথে দেখা হলো তখন পৌনে আটটা বাজে। উনি হাসি মুখে আমার সাথে দেখা করেছেন, কথা বলেছেন। সবচেয়ে অবাক কাণ্ড, উনি খাবার নিয়ে এসছেন এবং আমার চেম্বার ফিস ১৫০০ টাকা দিয়েছেন। এবার চেম্বারে ঢুকে আর কিছু বলার নেই, উনি শুধু আমার দিকে তাকিয়ে বসে থাকেন। প্রথমে মাটিতে বসে থাকতেন, তারপর ধুমুক ধেয়াতে এখন চেয়ারে উঠে চুপচাপ বসে থাকে, পাঁচ দশ মিনিট বসে থেকে আবার তিনি চলে যান। এই সমস্ত মানুষগুলো, মানে যার আজকে প্রেডিকশন করব তার মায়ের মতন মানুষ থাকার জন্য কি হয়ে গেছে, এইটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ নয়। আমার মতন একদম সাধারণ গোমুখ একটা মানুষকে ঈশ্বর তুল্য মনে করা, বা ঈশ্বরের অংশ মনে করা, বা ঈশ্বর মনে করার ফলে কি হয়ে গেছে, মানে এইগুলো, এই ঘটনাগুলো এমন ঘটনা যেগুলো আমি অনেক সময় অজান্তেই আমার লাইভ অনুষ্ঠানে বলে ফেলি। এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি সবাই খাবার দাবার নিয়ে আসে, যেমন আমার মেদিনীপুরের চেম্বারে বোধহয় ১৪ থেকে ১৬ জনের মতন হবে, যে এত ভিড় হয়েছিল এইবার মেদিনীপুরে, ভাবা যায় না। যারা এসেছিলেন তারা জানেন যে তারা ট্রেন মিস হয়ে যাবে বা আমাদের বাড়ি ফিরতে ফেরার লাস্ট ট্রেন অফ হয়ে যাবে বলে কিন্তু চলে গিয়েছিল, এত ভিড় এইবার। আমি হোটেলটার নামটাও ভুলে গেলাম, একদম স্টেশনের কাছে হোটেলটার নামটা ভুলে গেলাম, কি লজ বেশ একটা মেদিনীপুরের যে চেম্বার। যাই হোক, আমি পরবর্তীকালে মনে পড়লে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠান, আমাদের অনলাইন প্রেডিকশন করব, তখন বলবো। সবচেয়ে বড় কথা যেটা, এই মেদিনীপুরের চেম্বারে কাঁথি থেকে একজন এসেছিলেন, মানে প্রায় ১০-১২ জন পরিবার সব শুদ্ধ উঠে চলে এসছে, তার হাজবেন্ডের মৃত্যুতুল্য কষ্ট বা মৃত্যুযোগ ছিল, তো সেই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করার পর চার পাঁচ মাস হয়েছে, তো
বোধহয় 8-9 জন তো বটেই, সব শুদ্ধ এসছে এবং এত খাবার নিয়ে এসছে, আলু পোস্ত নিয়ে এসছিল, বেগুন ভাজা নিয়ে এসছিল, তারপর আমি মনে করি তারপরে হচ্ছে আমাদের করলা ভাজা নিয়ে এসছিল, আরো 2-3 রকমের ভাজা নিয়ে এসছিল আমার, তারপরে হচ্ছে ডিম নিয়ে এসছিল, মাছ নিয়ে এসছিল, মাংসও নিয়ে এসছিল, বিপুল খাবার, মানে বিরাট খাবার কি বলবো, সেই খাবার দাবার নিয়ে এসছিল এবং কাঁসার থালা আর কাঁসার বাটি, কাঁসার গ্লাস ফ্লাস সবকিছু নিয়ে এসছিল। এর ফলে কি হয়ে গেল, এই ধরনের মানে যেই জাতকের প্রেডিকশন করব তার মায়ের মতন জাতিকার অন্ধ কি বলবো ভক্তি, এটা কিন্তু বিশ্বাস নয় ভক্তি, এবং আমাকে ঈশ্বর বানিয়ে ফেলার ফলে কি হয়ে গেছে, আপনারা বিশ্বাস করবেন না, বিটেক এমটেক বা কি বলবো মানে সায়েন্স নিয়ে হয়তো উচ্চ মানে উচ্চ মানে শিক্ষায় শিক্ষিত মানুষ তারাও প্রবলেমে পড়ে যখন আমার কাছে আসছে, প্রথমত বাঁ পা বারবার ধরে টানাটানি করছে, দ্বিতীয়ত তারা মনে করছে স্যারের কাছে এলাম, প্রেডিকশন করালাম, রেমেডি নিলাম, বা 3 দিনের মধ্যে আমার জীবন ফিরে যাবে। এটা কিন্তু এই যে টেন্ডেন্সিটা যে আমি ঈশ্বরের সাক্ষাৎ পেলাম এবার আমার 3 দিনের মধ্যে জীবন প্রবলেম মানে প্রবলেম সলভ হয়ে যাবে, এই টেন্ডেন্সিটা কি হয়েছে জানেন তো, আগে ছিল যারা পুঁথিগত অশিক্ষিত ছিল বা যারা গ্রামগঞ্জের বা মফস্বলের মানুষ, একটা অন্ধ কুসংস্কারচ্ছন্ন চিন্তাধারার মধ্যে দিয়ে পাস করছিল তারা ভাবত, আর এখন উচ্চশিক্ষিত মানে তাবর তাবর শিক্ষিত, ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল শিক্ষক, এই তাবর তাবর শিক্ষিত মানুষেরাও কিন্তু এখন ভাবতে শুরু করেছে যে আমার আমি স্যারের কাছে যাব, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব, বাস আর বাঁ পা স্পর্শ করব, একদম 10 দিনের মধ্যেই আমার জীবন পরিবর্তন হয়ে যাবে এবং অটোমেটিকলি জীবন পরিবর্তন হয়ে যাবে। আমি যে কথাগুলো বলছি একদম ভীষণ দুঃখের থেকে কথাগুলো বলছি, আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, আমার 103 জ্বর, আমি জীবনে বহুদিন বাদে, আমি এমনিতেই ভোর 4 পর্যন্ত জেগেছিলাম, একটা খুব ভালো অ্যাস্ট্রোলজির বই পেয়েছি সেটা এমনি স্টাডি করি বলে মানে করছিলাম আর কি, তারপরে আমি এই 10:30 পর্যন্ত একটুখানি শুয়েছিলাম, ঘুম আসছিল না, শরীর খুব খারাপ, এখনো যে আমি সামনে তাকিয়ে আছি ড্রাউজিনেস, সামনে যে ক্যালকুলেশনটা করা রয়েছে ঠিক মতন দেখতে পাচ্ছি না, মিনিমাম 102-103 জ্বর তো বটেই, কেউ দেখার নেই, কেউ সেবা করার নেই, ঘুম থেকে উঠে নিজেই নিজের চা খেলাম, একটু ম্যাগি করলাম, কেননা শরীরটা খুব দুর্বল লাগছে, 2-3 থেকেই শরীর খারাপ 2-3 দিন ধরেই। যাই হোক, এই অবস্থায় এই প্রেডিকশনটি করছি কেননা জাতিকা আমাকে প্রেডিকশন করতে বলেছে এর মা, এবং আমি অত্যন্ত দুঃখ নিয়ে এবং অত্যন্ত হতাশ হয়ে কিন্তু এই কথাগুলো বলছি। কোথায় গেল আমার, প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিফিকেশন থাকে, আইডেন্টিটি থাকে, প্রত্যেকটা মানুষের একটা নিজস্বতা থাকে, প্রত্যেকটা মানুষের একটা মূল্যবোধ থাকে, ডিসিপ্লিন থাকে, এথিক্স থাকে, এই সবগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আপনাদের কুসংস্কারের জন্য। আপনারা মনে করলেন অটোমেটিকলি জীবন পরিবর্তন হয়, আমি নাম বলছি না কেননা তার আত্মীয় স্বজনও অনেকে আমার ইউটিউব দেখে, ইউটিউব বিশেষ করে ইউটিউব চ্যানেল দেখে, তারা টেলিভিশন দেখার সময় পায় না। সেই জাতকটি প্রথমে আমার চেম্বারে এলো, চেম্বারে এসে প্রেডিকশন করালো, প্রেডিকশন করার সময় বুঝতে পারলাম যে সে বহু অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছে, সে নিজেই বলল 10-15 লক্ষ টাকা কেবল অ্যাস্ট্রোলজারের পেছনে দিয়ে এসেছি। আমার চেম্বারে এসে যখন আমাকে প্রেডিকশন করালো আমি তখন তাকে সমস্ত কিছু বললাম, নেগেটিভিটি অনলাইনে প্রেডিকশন করিয়েছিল, তারপরে চেম্বারে রেমেডি নিতে এসেছিল, তার প্রেডিকশন করিয়েছে, তার ওয়াইফের প্রেডিকশন করিয়েছে, তার সন্তানের প্রেডিকশন করিয়েছে, সব ঠিক আচ্ছা। প্রেডিকশন করার তারপরে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার 1 মাসের মধ্যেই শুরু হয়ে গেল, স্যার আমার যদি সাবুনিনের ঠিক থাকে না, যারা মানে কাজ করে লেভার, এই লেভার যদি ঠিক থাকে আমি কিন্তু মাসে 10-15 লক্ষ টাকা ইনকাম করে দেখাবো, কারণ আমি তাকে টার্গেট দিয়েছিলাম। আমি একটা জিনিস দেখলাম, দেখুন একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমি বহু বছর ধরে, হয়তো এটা অনেক ন্যাকামি শুনতে লাগবে, বহু বছর ধরে সাধনা
বা সৎচিন্তা বা সৎ মনোভাবাপন্ন হওয়ার জন্য একটা নমিনাল শক্তি একটা মানুষ গেইন করে। এবং আমার মহাপুরুষদের সান্নিধ্যে আমি এসেছিলাম বা আমি আজও লোকনাথ বাবার সান্নিধ্যেই রয়েছি। একটা সময় ছিল যখন লোকনাথ বাবার সাথেই আমি তপস্যা করতাম, আজকে তো লোকনাথ বাবা তিনি অমর হয়ে গেছেন, দেহ তার আর বিলুপ্তিকরণ হয়ে গেছে, কিন্তু লোকনাথ বাবার সেই স্পিরিচুয়ালিটি থেকে গেছে যেটা সারাক্ষণ আমার সাথে থাকে। আমি দেখলাম ছেলেটার লেবারটাকে যদি ঠিক করে দেওয়া যায়, লেবার প্রবলেম যদি ঠিক করে দেওয়া যায়, তাহলে তো 10 লক্ষ টাকা ইনকাম করবে, কেননা সে কিন্তু খুব অর্থকষ্ট এবং অ্যাস্ট্রোলজির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল। সে বলেছিল আপনাকে শেষ সম্বল বিশ্বাস করে আমি আপনার উপর সঁপে দিলাম, আমি তার লেবার প্রবলেমটা সলভ করে দিলাম। সে বলল স্যার আপনার বাঁ পায়ে স্পর্শ করার পর আমি তারপরের দিন যেটা 3-4 বছর ধরে লেবার প্রবলেম যাচ্ছিল সলভ হয়ে গেল। আমি বললাম ভেরি নাইস, এবার তুমি তোমার মতন করে কাজ করো। সে 10 দিন পর তারপর আমাকে বলতে শুরু করলো, স্যার আমার অনেক লোন হয়ে যাচ্ছে, আমার অনেক লোন, লোন কিভাবে শোধ করব। তার কিছুদিন পর আমি বললাম শোনো তোমাকে আমি মাসে কত টাকা ইনকাম করো, আমার ওই 40-50-30 হয়। আমি বললাম 1.5 লাখ টাকা তোমাকে আমি টার্গেট দিলাম, 1.5 লাখ টাকা ইনকাম করো, লেবার প্রবলেম অফ হয়ে গেলে তুমি বলেছিলে 10 লক্ষ টাকা। সে বলল স্যার আমি 1.5 লক্ষ টাকা ক্রস করে ফেলেছি। আমি বললাম ভেরি নাইস, স্যার ক্রস তো করে ফেলেছি কিন্তু টাকাটা আটকে রয়েছে, টাকাটা পাচ্ছি না। যখন একটা মানুষ, ভালো করে শুনবেন, যখন একটা মানুষ অন্যের উপর ডিপেন্ড করে বৈতরণী পার হতে চায়, আমি তো তাকে, তার মূল প্রবলেমটা ছিল, তুমি আমার আজকের এই অনুষ্ঠানটা শুনছো এবং দেখছো, তোমার ওয়াইফও শুনছে, সে আমার কন্যা, তোমরা একবার ভালো মতন চিন্তা করে দেখবে যে আমি ভুল কথা বলছি না ঠিক কথা বলছি। তোমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কি, না আমার লেবার প্রবলেমের জন্য আমি 2-3 বছর ধরে একদম স্ম্যাশড হয়ে যাচ্ছিলাম, কোনো অ্যাস্ট্রোলজার কোনো রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই কোনো কিছু, এই যে জ্বরটা আটকে জ্বর হয়েছিল সেটাকে খোলা যাচ্ছিল না, আমি সেটাকে খুলে দিলাম, তারপর আরও চাহিদা তোমার চলে এলো, তারপর আরও চাহিদা। তাহলে আমি যে বারবার ধরে বলি যে গ্রহগত নেগেটিভিটিকে অফ করা আমার দায়িত্ব, তারপরে পুরোপুরি সংগ্রামটা তোমার, তুমি পারো একমাত্র তোমার জীবনে জীবন যুদ্ধে জয়ী হতে, সফল হতে তোমার দ্বারা, আমি সেখানে কিচ্ছু নই, আমি শুধু তোমার গ্রহের নেগেটিভিটি যেটা আছে সেটাকে অফ করে দিই। তাহলে এক্ষেত্রে কি হলো, আমি কিন্তু তোমার গ্রহের নেগেটিভিটি অফ করে দিয়ে যে জ্বরটা ছিল সেই জ্বরটাও খুলে দিলাম, কিন্তু যেহেতু তুমি পরনির্ভরশীল হয়ে গেছো, নিজের দ্বারা সফল হওয়ার যে চেষ্টাটাও তোমার নেই, এবং এই ধরনের মায়েদের কথা শুনে তুমি আমাকে একজন ম্যাজিক ম্যান হিসেবে, ম্যাজিসিয়ান হিসেবে ভাবো, এবং তাই জন্যই কিন্তু স্যার আমার জট খুলে দিয়েছে, এইবার স্যার আমার লোন শোধ করে দেবে, এইবার স্যার আমার হয়ে কাজ করে দেবে, এইবার অটোমেটিকলি আমি 10 লক্ষ টাকা পাবো, কত বড় ভুল। বহরমপুরের একটি মেয়ে, একদমই নিডি আমি জানি, বহরমপুরের একটি মেয়ে, কথাগুলো বলছি এই কারণের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহরমপুরের একটি মেয়ে তার হাজবেন্ডকে নিয়ে এসছে, হাজবেন্ডের মারাত্মক শরীর খারাপ, তারও অবস্থা খুবই খারাপ, তাদের জুতোর বিজনেস রয়েছে, বস্ত্রের বিজনেস রয়েছে, আমি জানি না তারা ইউটিউব দেখে কিনা, তারা রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে গিয়ে, রেমেডি অ্যাপ্লাই করতে গিয়ে সে ইউরিন পাস করে ফেলেছে, পেচ্ছাপ করে ফেলেছে রেমেডিয়াল, যেখানে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করছে, পরবর্তীকালে যখন ভেরিফাই করা হলো সে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাইটার নেগেটিভ। এবার আপনারা বিশ্বাস করবেন না, এখন আমি এটা আমাদের এরোপ্লেন মোডে রেখে দিয়েছি, তাই সে আমাকে কনস্ট্যান্ট বলে যাচ্ছে স্যার বাঁচান, স্যার বাঁচান, আমি আমার সোনা বিক্রি করে এই করেছি, সোনা বিক্রি করে এই করেছি, সোনা বিক্রি করে তাই করেছি। বরানগর না কোথাকার একজন মহিলা, তার ছেলের প্রেডিকশন করেছিল, বললো আপনি বলেছিলেন ঘটি বাড়ি বিক্রি করার জন্য আমি আমার সোনাদানা বিক্রি করে দিয়ে আমার ছেলের প্রেডিকশন করব, রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবো। আমি বলি ভেরি নাইস, শোনো রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর ছেলেকে আমার সাথে কানেক্ট হতে বলবে, তার কারণ আমি গেলাম দেখা গেল আমার সুগার এবং প্রেশার, ডাক্তারবাবু ওষুধ দিলেন, তাহলে ওষুধ খেলেই আমার সুগার প্রেশার কমে যাবে তা নয়, আমি যতক্ষণ না জানতাম আমার সুগার প্রেশার, আমি আলু খেতাম, আমি ভরপেটটা মাছ মাংস ডিম বা যে সমস্ত চিনি জাতীয় খাবার সব কিছুই খেতাম, পায়েস মিষ্টি, যখনই শুনলাম সুগার এবং প্রেশার তখনই কিন্তু আমি আমার জীবনের
যে নেগেটিভ জায়গাটা, যে ভুল খাদ্য গ্রহণ করা, সেটাকেও কন্ট্রোল করে ফেললাম, তা না হলে কিন্তু ওষুধও কাজ করবে না। ছেলেটাকে নিয়ে মা আমার চেম্বারে এলো, ছেলেটাকে বললাম তুমি কিন্তু প্রেম করো না? না স্যার, আমি তো প্রেম করি না। আমি বললাম সারা রাত ধরে তুমি প্রেম করো, ওর কানের মধ্যে এইগুলো রয়েছে, সারাক্ষণ ধরে প্রেম করে। আমি বললাম তুমি ভুল করো, তুমি কিন্তু আমার সাথে এখনই কানেক্ট করো, আমি যেমন বলবো তুমি সেই কথাগুলো শুনো। সে বলো ঠিক আছে, আমি বাইরে বেরিয়ে কানেক্ট করছি। আজও কানেক্ট করেনি। তার মা, স্যার আমি কত অর্থ খরচ করে রেমেডি নিলাম, স্যার ছেলেটা সেই সারা রাত ধরে প্রেমই করে যাচ্ছে। আপনারা যারা শুনছেন তারা আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে জানাবেন, যে আমি যদি নিজের পরিবর্তন নিজে না চাই তাহলে কারোর, আমি তো বললাম ঈশ্বর বলে অ্যাকচুয়ালি কিছুই নেই, কোনো শক্তি তাকে কখনো সফল হতে সফল করে তুলে তোলে না, সফল হতে সাহায্য করে না, এটা তো ন্যাচারাল জিনিস। 83 জন জাতক জাতিকা বাচ্চা বাচ্চা মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, তারা সবাই 10টা বাজলে বাবা 10টা বেজে গেছে ঘুমিয়ে পড়লাম, সকাল 7টার সময় ঘুম থেকে উঠছি, তাদেরকে এমন চার্জ করেছি তারা এখন 12:30 পর্যন্ত পড়ে, আবার ওইদিকে 6টার আগে গুড মর্নিং জানায়। এবং সারাদিন ধরে যা কাজকর্মই করুক না কেন, পড়াশোনার জায়গাটাকে কখনো ফাঁকি দেয় না। আপনারা বলুন তো, যে 35% পেত সে যখন 40%, 50%, 60% পাবে, যে 50% 60% পেত সে যখন 80%, 90% পাবে, তার জন্য কি কেবলমাত্র রেমেডি দায়ী, তার জন্য কেবল সুমন্তজি চৌধুরী দায়ী তার সফলতার জন্য? না, তাদের যে অভ্যেসটা আমি পরিবর্তন করে দিলাম, এটা কিন্তু কেবলমাত্র পরীক্ষার জন্য নয়, ফর এভারের জন্য। তাদের যে অভ্যেসটা আমি পরিবর্তন করে দিলাম, তোমার জীবনে যদি তুমি সফল হতে চাও তাহলে সূর্যকে তুমি জাগাবে, সূর্য যেন তোমাকে না জাগায়, খুব মারাত্মক কথা। এবং ঘুমিয়ে তুমি কখনো দিন কাটাবে না, ডাক্তারেরা বলবে না 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমাও। যারা যারা সফল মানুষ তারা দেখো 4 থেকে 5 ঘন্টার বেশি, ম্যাক্সিমাম 4 থেকে 5 ঘন্টার বেশি কখনো ঘুমোয় না। এটাকে অভ্যেসে পরিণত করো, কাজটাকে ভালোবাসলে, তাহলে সমস্ত কিছু প্রসেসিং ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সম এই সফলতার জন্য এই প্রসেসিং, একটা জীবন একটা প্রসেসিং প্রসেসের মধ্যে দিয়ে যায়। আমি এই কারণের জন্যই বলছি, আমি অত্যন্ত ব্যথিত মর্মাহত, আমাকে ঈশ্বর বানিয়ে তোমরা, ম্যাজিশিয়ান বানিয়ে তোমরা চটজলদি যে সফল হবে হবে ভাবছো, আর যখনই 10 দিনের মধ্যে এই বাবা আমার তো পরিবর্তন আসছে না, এই বাবা তুমি যে আছো আদলে কর্ম করতেই শুরু করনি সেটা না ভেবে হোয়াটসঅ্যাপ করতে শুরু করলাম, স্যার বাঁচান, স্যার বাঁচান, স্যার বাঁচান, এটা অত্যন্ত দুঃখের, এটা অত্যন্ত যন্ত্রণার। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চাও তাহলে সর্বপ্রথম আমার তোমাদের ডিটেলস, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, না থাকলে চোখের মনির ছবি পাঠাবে, কর্নিয়ার ছবি, রেটিনার ছবি, হ্যাঁ, তারপর আমি বললে তবেই আমার যে ফিস 1500 টাকা ডিপোজিট করবে, আমি না বললে আগে থেকে ডিপোজিট করবে না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর তোমাদের যা প্রশ্ন কোয়ারিজ আসছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 পাঠিয়ে দেবে, এবং তারপর একদম চুপচাপ বসে থাকবে, কারণ আমি বড় মারাত্মক জিনিস, আমি কোনো দায়িত্ব নিলে সেটা কিভাবে পালন করতে হয় আমি জানি। 48 ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমি প্রেডিকশনটি করব, তারপর সেটাকে একদম পরিপূর্ণ গোপনীয়তার সাথে ইউটিউবে পাবলিশ করব, এবং তার লিঙ্কটি কিন্তু আমি হোয়াটসঅ্যাপ মারফত তোমাদের কাছে পাঠিয়ে দেব। যদি কোনো কারণে দেখো 48 ঘন্টার মধ্যে আমি পাঠাতে পারছি না, তাহলে বুঝবে যে আমি কিন্তু এই যে মানে নেটের লিঙ্ক পাচ্ছি না, তাই জন্য নেটের ইয়েটা পাচ্ছি না আর কি, নেট পাচ্ছি না, তাই জন্যই কিন্তু আমি পাঠাতে পারছি না, আদারওয়াইজ আমি জানি। যারা আমাকে চেনে তারা জানে যে আমাকে কোনো কিছু, স্যার আমার এইটা কিন্তু এখনো বলা হয়নি, এই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইটা বলো, একবার বলে ছেড়ে দাও, তারপর আমাকে আর দ্বিতীয়বার বলার প্রয়োজন হয় না। সকাল থেকেও যারা জানে না, গোমুখগুলো হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব করে যায়, ডিস্টার্ব করে যায়, ডিস্টার্ব করে যায়। যাই হোক, এই যে প্রেডিকশনটি করবো, এই জাতকের যে প্রেডিকশনটি করবো, সেটা কিন্তু কালপুরুষ্চ ছকের দ্বারা। কালপুরুষ্চক এবং কালপুরুষ্চ ছক দুটো কিন্তু এক জিনিস নয়। কালপুরুষ্চক মানে মেষকে 1 ধরলাম, মীনকে 12 ধরলাম, মেষকে 1 ধরে ঘুরতে ঘুরতে মীনকে 12 ধরলাম।
আর কালপুরুষ্ট ছক যেটা এর ক্ষেত্রে করব, যেটা চোখের কর্ণিয়া দ্বারা করা হয়, সেটা পরিপূর্ণ কিন্তু পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, পিওর সায়েন্স, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স বা অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন নয়, একদম একদম পিওর কিন্তু অঙ্ক করতে হয়, পিওর ক্যালকুলেশন করতে হয়, পিওর বিজ্ঞান। এই জাতকের কালপুরুষ্ট ছকের মধ্যে, এবং কালপুরুষ্ট ছক হচ্ছে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থানের দ্বারাই কিন্তু এটা ক্রিয়েট করা হয়। এই জাতকের লগ্ন কিন্তু মকর এবং সিংহ রাশি, আমি যেটা লক্ষ্য করতে পারছি সিংহ রাশি এবং মকর লগ্ন। যাই হোক, একটা কি আর বলবো, ফোন হোয়াটসঅ্যাপ চলে এসেছিল, ফোন চলে এসেছিল, এখানে সাউন্ড কমানো আছে বলে, যাই হোক আমি এটাকে পুরো এরোপ্লেন মোডে করতে ভুলে গিয়েছিলাম, এত ডিস্টারবেন্স। যাই হোক, আমি আবার একবার রিপিট করি, এই জাতকের কিন্তু মকর লগ্ন এবং সিংহ রাশি, এক নম্বর ঘরে রাহু, দুই নম্বর ঘরে শুক্র, তিন নম্বর ঘরে কোনো গ্রহ নেই, চার নম্বর ঘরে ইউরেনাস, নেপচুন, বুধ এবং মঙ্গল, পাঁচ নম্বর ঘরে কোনো গ্রহ নেই, ছয় নম্বর ঘরে কোনো গ্রহ নেই, সাত নম্বর ঘরে কেতু এবং শনি, আট নম্বর ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে, নয় নম্বর ঘরে বৃহস্পতি, দশ নম্বর ঘরে রবি, এগারো নম্বর ঘরে কোনো গ্রহ নেই, বারো নম্বর ঘরে কিন্তু প্লুটো বসে আছে। এই ছকটির মধ্যে আমি যদি ছকটির দিকে তাকাই, তাহলে প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি বারবার ধরে বলেছি, যেহেতু তার মা তার সন্তান সম্পর্কে, তার সন্তান সম্পর্কে যে বিষয় নিয়ে প্রেডিকশন করতে বলেছেন, তা হচ্ছে সন্তানের বৈবাহিক ব্যাপার নিয়ে। একটা জাতকের ক্ষেত্রে শুক্র দ্বারা কিন্তু বিবাহিত জীবন দেখা হয়, শুক্র দ্বারা ওয়াইফ দেখা হয়, শুক্র দ্বারা প্রেমজ জীবন দেখা হয় জাতকের ক্ষেত্রে। এবং আমি যদি সাত নম্বর ঘরকেও লক্ষ্য করি, তাহলে সেটা কিন্তু চন্দ্রের ঘর, সাত নম্বর ঘরের অধিপতি গ্রহ আট নম্বর ঘরে বসে আছে রবির ঘরে, এবং এই রবি কিন্তু দশ নম্বর ঘরে শুক্রের ঘরে বসে আছে, শুক্র কিন্তু আবার শনির ঘরে বসে আছে, সেই শনি কিন্তু সাত নম্বর ঘরে কেতুর সাথে বসে আছে। আমি বারবার ধরে বলেছিলাম যে 2023টা কিন্তু কেতুর বছর, আমি নমিনাল কেতু বলতে আমি একটু এক্সপ্লেন করছি, এই কেতু মানে হচ্ছে স্যাটিসফ্যাকশনের কারকগ্রহ, এই স্যাটিসফ্যাকশন বলতে জব স্যাটিসফ্যাকশন, যে জবের ক্যালকুলেশন রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, সেখানে যদি কেতু উচ্চস্থ থাকে তাহলে জব স্যাটিসফ্যাকশন পাবো, আর যদি না থাকে জব স্যাটিসফ্যাকশন পাবো না। সেরকম 1469 কানেকশন যদি লক্ষ্য করা যায়, আমি আমার যে সংসার, আমার যে ঘর, সেখান থেকে আমি স্যাটিসফ্যাকশন হতে পারবো কিনা, স্যাটিসফাই হতে পারবো কিনা, আমার বৈবাহিক সম্পর্কের মধ্যে যদি কেতু নিচস্থ থাকে তাহলে বৈবাহিক জীবনে স্যাটিসফাই হতে পারবো না। কেতুকে কেন্দ্র ধরে এক চার সাত দশ ক্যালকুলেশন করলে 10:3, তাহলে দশ নম্বর ঘরে রবি এবং শুক্র, দশ নম্বর ঘরে এবং তিন নম্বর ঘরে বৃহস্পতি, যেই বৃহস্পতি কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি নয় নম্বর ঘরে বুধের ঘরে বসে রয়েছে, তাহলে ডেফিনিটভাবে কিন্তু বলে দেওয়া যায় এই জাতকটির বৈবাহিক সমস্যা মারাত্মক হয়ে রয়েছে। এবং এই জাতকটির বৈবাহিক ক্ষেত্রে 1-7-10-3 কানেকশনের মধ্যে দুর্ভাগ্যযোগ ক্রিয়েট হয়েছে। সুতরাং এই জাতকটিকে যদি একটি দুটি তিনটি চারটি জটাই বিয়ে দেওয়া হোক না কেন, সেই বৈবাহিক সম্পর্ক কখনোই কিন্তু ফ্রুটফুল রেজাল্ট দেবে না। হ্যাঁ, সবচেয়ে বড় কথা যেটা আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, যে শুক্রকে যদি আমি লক্ষ্য করি, শুক্র শনির ঘরে বসে রয়েছে, প্রথমত দুই নম্বর ঘরটা একদম নেগেটিভ হয়ে গেল, তাহলে শুক্রকে কেন্দ্র ধরে এক চার সাত দশ ক্যালকুলেশনের মধ্যে রাহু এবং ইউরেনাস, মঙ্গল এবং কেতুকে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে। স্ত্রী বিয়োগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, স্ত্রীর সাথে ডিটাচমেন্টের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, যেভাবেই হোক এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলতে আমরা কিন্তু গোচরগত ট্রানজিটগত অবস্থান, আজকের দিনের যে গ্রহগত অবস্থান তার উপর ক্যালকুলেট করা হয়, একদম পিন পয়েন্ট আসল রেজাল্টটা পাওয়ার জন্য, সিদ্ধান্তে আসার জন্য।
এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এ কিন্তু মানসিকভাবে ভীষণ ইনসিকিওর জোনে আছে। চন্দ্র যখন রবির ঘরে বসে থাকে, রবি যখন 10 নম্বর ঘরে শুক্রের ঘরে বসে থাকে, সেই শুক্র যখন একদম নিচস্ত এবং কি বলবো পাপ গ্রহ সম্মিলিত কেতুর সাথে শনি, সেই শনির ঘরে শুক্র বসে থাকে, তখন এ কিন্তু ভীষণ চাপা স্বভাবের হবে। এর মনের অনেক হতাশ বা যন্ত্রণা বা কষ্ট হয়তো বাইরে সেরকম বোঝা যাবে না, কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এর বৈবাহিক জীবন অত্যন্ত নেগেটিভ। যদি এর বিয়ে দেয়া হয় তাহলে স্ত্রী বিয়োগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবার বলছি, স্ত্রী বিয়োগ মানেই যে সবসময় স্ত্রী মরে যাওয়া তা নয়, সেপারেশনের জায়গা চলে আসা বা এতটাই কিন্তু স্যাটিসফাই না হওয়া। অনেক ক্ষেত্রে আমি দেখেছি তাদের এক ঘরে স্ত্রী থাকে, আরেক ঘরে হাজবেন্ড থাকে, ওই হাজবেন্ড আর স্ত্রী এক ঘরেই রয়েছে, আসলে কিন্তু ডিভোর্সের চাইতেও বেশি অবস্থায় রয়েছে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এই জাতকের চন্দ্র যেহেতু 8 নম্বর ঘরে বসে রয়েছে রবির ঘরে, এবং রবি যেহেতু শুক্রের ঘরে বসে রয়েছে, শুক্র যেহেতু 2 নম্বর ঘরে বসে রয়েছে, এই জাতকের মা কিন্তু জাতকের জন্য চোখের জল ধরে রাখতে পারবে না। চিন্তায় ভাবনায় মানসিক কষ্টের কারণ হবে কিন্তু তার মা, এই জাতকের জন্য, তার সন্তানের জন্য, এটাও কিন্তু ডেফিনিটভাবে বলা যায়। আরেকটা কথাও আমাকে অবশ্যই বলতে হবে যে বৃহস্পতি 9-6-9-5 12 নম্বর এবং 5 নম্বর ঘরকে হিট করছে, শুক্র 3-11 3-7 এবং 6 নম্বর 8 নম্বর ঘর দ্বারা 4 নম্বর ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং 4 নম্বর ঘরে মঙ্গল এবং বুধ বসে রয়েছে। বুধ কিন্তু এক্ষেত্রে নিচস্ত হয় ইউরেনাস এবং নেপচুনকে হিট করার জন্য 6-9-5-3 এবং 12-6 কানেকশনের দ্বারা, এর কিন্তু বাস্তুদোষ লক্ষ্য করা যাচ্ছে। এই জাতকটির ক্ষেত্রে কিন্তু 2 types অফ বাস্তুদোষ লক্ষ্য করা যাচ্ছে। প্রথমটা নমিনাল বাস্তুদোষ, 3-6-9 কানেকশন, 4 নম্বর 8 নম্বর 6 নম্বর 12 নম্বরের কানেকশন। আরেকটা কিন্তু দুর্ভাগ্য যোগকে বলা হয় কিন্তু টাইপ অফ বাস্তুদোষ। দুর্ভাগ্য যোগ হচ্ছে খুব ক্রিটিক্যাল একটা বাস্তুদোষ, যে বাস্তুদোষটা কখনোই আমাকে স্যাটিসফাই করে না, সবসময় ইনসিকিউর জোনে রেখে দেয়, সবসময় মানসিক মনের মধ্যে একটা কিন্তু ব্যাপার থেকে যায়, সবসময় দেখা যায় যে আমার ভেতরে একটা ডিপ্রেশন কাজ করে, এবং সবচেয়ে বড় কথা সমস্ত কিছুকেই চেপে রাখতে হয় যাতে সাধারণ আমার পরিবারের মানুষ বা সাধারণ মানুষ এটা বুঝতে না পারে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর মায়ের ক্ষেত্রে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই আমি করেছি, কিন্তু আমি নমিনাল যখন এই জাতকের প্রেডিকশন করছি তাই জন্যই বললাম যে মায়ের জায়গা অত্যন্ত নেগেটিভ। একদম স্পেসিফিকভাবে বলতে গেলে মায়ের যে জায়গাটা, সেটা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইয়ের মধ্যে দিয়ে আমি স্ট্রং করে দেওয়ার জন্য, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই হয়ে গেছে, সেটা 7 মাসের পর থেকে 12-15 মাস অতিক্রম হয়ে গেলে মায়ের জায়গাটা কিন্তু সঠিক থাকবে। মায়ের জায়গা সঠিক থাকা মানে সন্তানের জন্য যন্ত্রণা পাওয়া, কষ্ট পাওয়াটা কমে যাওয়া নয়। মায়ের যে যন্ত্রণা বা কষ্ট পাওয়ার জায়গাটা কিন্তু খানিকটা থাকবে। মায়ের যে বডি ল্যাঙ্গুয়েজ, মায়ের যে নিজস্ব, যেমন মা কাজের মধ্যে থাকতে পছন্দ করে, বা মায়ের মধ্যে যে মানসিক ডিস্টারবেন্স বা আমাদের একটা মেরুদণ্ড বলে ব্যাপার আছে, সেটা টুকরো টুকরো হয়ে যাওয়া, মন নার্ভ শিথিল হয়ে যাওয়া, সেই জায়গা থেকে কিন্তু উনি বেরিয়ে আসতে পারবে। ওনার ক্ষেত্রেও কিন্তু আমি মৃত্যুর একটা জায়গা লক্ষ্য করেছিলাম, সেটাকেও অফ করা হবে। যেমন আমার সংস্পর্শে আসার ফলে হঠাৎ করে ভাবলেন উনি সুমন্তজি চৌধুরী হয়ে গেলেন, ওনার যে বয়স বোধহয় 60-65-70 এরকম কিছু একটা হবে, উনি হঠাৎ করে শুনলাম শিয়ালদা থেকে দূরে একটা বাস যাচ্ছে, উনি বাসটাকে দাঁড়াতে বলে দৌড়ে দৌড়ে বাসের লাফিয়ে উঠতে গেছে, পা গেছে মুচকে। উনি পরে এসে স্বীকার করেছেন যে আমি আপনাকে দেখেও এমন উদ্যম হয়ে গেছি, ওভার কনফিডেন্স হয়ে গিয়ে দৌড়াতে গেছিলাম। বয়স হচ্ছে, দেখে শুনে চলতে হবে, তা না হলে পাটা মুচকেছে, পাটা ভেঙে গেলে কেলো হয়ে যেত, দেখার কেউ নেই। পরিবারে রয়েছে অনেকেই কিন্তু দেখবে না কেউ, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য বারবার ধরে বলবো, এই জাতকের সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাও কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে রয়েছে। কেননা লগ্নে রাহু শনির ঘরে, আবার বলছি যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, 7 নম্বর ঘরে কিন্তু চন্দ্রের ঘর, সেখানে শনিকেতু বসে আছে, নেগেটিভ হয়ে গেছে। শনি কিন্তু সমসপ্তমে নিজেকেই হিট করছে, 1 নম্বর ঘরটাও শনির ঘর, সেখানে রাহু বসে আছে। তাহলে ভালো মতন যদি লক্ষ্য করা যায়, শনি এবং কেতু সমসপ্তমে কিন্তু রাহুকে হিট করছে,
তাহলে শনি কেতু শনি রাহু এর ছকটার মধ্যে এত জটিল হয়ে রয়েছে, এই ছকটার মধ্যে কিন্তু সারা জীবন স্যাটিসফাই না হওয়ার যোগ, সারা জীবন ধরে ইনসিকিওর জোনে থেকে যাওয়ার জায়গা, মানসিকভাবে ডিপ্রেশন, সেটাকে উনি যতই চেপে রাখুক সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এর যদি পাত্রী ঠিক করা হয়ে থাকে একদম উচিত নয়, এর এই মুহূর্তে দাঁড়িয়ে কখনোই পাত্রী ঠিক করা উচিত নয়। এর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই এমন একটা অ্যাপ্লাই, সেটা যখন অ্যাপ্লাই করা হয় যদি এর ক্ষেত্রে বিয়ে করাটা ঠিক হয় তবেই কিন্তু পাত্রী জোটাবে, তা না হলে পাত্রী জোটাতে দেবে না। অনেক দিন আগে তখন আমি লোকসভা নির্বাচনে একদম 100% অ্যাকুরেট প্রেডিকশন করার জন্য বর্ধমানে একটি মুসলিম ছেলে এসেছিল, যাই হোক ছেলেটি পরবর্তীকালে অনেক অসংলগ্ন ক্রিয়াকর্ম করলো, যাই হোক তখন সে জোর করে তার বোনের বিয়ে দিতে চাইছিল একজন বয়স্ক মেয়ের সাথে। তো আমি প্রেডিকশন করার পর বলেও দিয়েছিলাম এবং তারপর রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলাম, বয়স্ক ব্যক্তির সাথে বিয়ে হওয়ার কথাই ছিল না, তার কিন্তু নর্মাল একটি ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর প্রায় বলতে গেলে বিয়ের সব কিছু ঠিক হয়ে গিয়েছিল কিন্তু বিয়েটা ভেঙে গিয়েছিল। এরকম মেদিনীপুরের একটি মেয়ের ক্ষেত্রেও হয়েছিল, তার বাবা এসে আমাকে বলেছে, তাই জন্য সে অত্যন্ত আমাকে সুমন্ত সুমুর কুকুর ছাগল ভেড়া অনেক কিছু বলেছিল, বাচ্চা একটা মেয়ে অথচ এই সমস্ত কথা বলেছিল, এমন গার্জেন তাকে একটা থাপ্পড়ও মারিনি। কি হয়েছিল, সে একটা ভুল ছেলের সাথে প্রেম করে তাকে ভালোবাসছিল, ছেলেটা কিন্তু তাকে সম্পূর্ণ রিফিউজ করত। এবার তার যখন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা হলো তখন কিন্তু অটোমেটিকলি সেটাকে তৎক্ষণাৎ অফ করে দিল যাতে এই নেগেটিভিটিটা ইনক্রিজ করতে না পারে। আমি একটি ছেলেকে 10 দিনের জন্য ভালোবাসলাম, তারপর ছেলেটি রিফিউজ করলো, তাতে আমি যা মনোকষ্ট পাবো, একটি ছেলেকে যদি আমি 5 বছর ধরে দূর থেকে ভালোবেসে যাই তারপর যখন রিফিউজ করবে সেই মনোকষ্টটা কিন্তু আমার একদম মানসিক রোগের জায়গায় চলে যাবার। তার জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর কিন্তু যখনই আউট করে দিল তখনই কিন্তু সে তার, আমি শুনলাম এইবার মেদিনীপুরে গিয়ে সে তার মাকে বলেছে, ওই সুমন্ত ফালতু লোকটার জন্য আমার প্রেমটা হাতছাড়া হয়ে গেল। তা কিন্তু নয়, সে অনেক বড় দুঃখ পেত, সেই বড় দুঃখ না পেয়ে সে ছোটর উপর দিয়ে পাস করে গেল। কেমন, এটা বুঝতে পারলে সে আমার জায়গাতেই বসত এবং মানুষকে অশ্রদ্ধা, আমাকে কে অশ্রদ্ধা করলো তাকে কোনো যায় আসে না, রবীন্দ্রনাথকে কতজন কত কিছু বলছে, রবীন্দ্রনাথের গুণমান বা তার যে জায়গাটা সেই জায়গা থেকে কি তিনি এক বিন্দু নেমেছে, কতজন কত লেজেন্ডকে কত কি বলবো মানে মহামানবকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা হয়েছে, তা তাদের গরিমা বিন্দুমাত্র কি খয়েছে, খয়নি। সুতরাং আমাকে খারাপ কথা বলে কোনো লাভ নেই। যাই হোক, আমার যেটা মনে হচ্ছে এই জাতকের এই মুহূর্তে ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে চুপ করে বসে থাকা উচিত, একটু খোঁজাখুঁজি করা হোক, 7 থেকে 12 মাস বা 15 মাসের মধ্যেই এর যদি জীবনে বিয়েটা সঠিক না হয়, কেননা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার 21 থেকে 42 দিনের মধ্যেই আবার স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট হবে, তাই না, কালপুরুষ ছকের মধ্যে দিয়ে। সুতরাং পরিষ্কার বলে দেওয়া যাবে এর ক্ষেত্রে ফর এভার আর বিয়ে না করাই উচিত, বা এর ক্ষেত্রে এইবার পাত্রী খোঁজো এটা বলে দেওয়া যাবে। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলেই যে ভালো বিবাহ হবে বা বিবাহিত জীবন ভালো হবে তা কিন্তু নয়, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে রেমিডি কিন্তু দুধকা দুধ পানিকা পানি করে দেবে, একদম পরিষ্কার জানালাম। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই এই কারণের জন্যও করতে হবে, আর এর ক্ষেত্রে যেহেতু দুটি বাস্তুদোষ ক্রিয়েট হয়ে রয়েছে, একটা দুর্ভাগ্যযোগ টাইপ অফ বাস্তুদোষ আর একটা পিওর বাস্তুদোষ, ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই না করলে জীবনে শান্তি স্বস্তি আনন্দের জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না যেমন, তেমনি আরেকটা কথাও আমি অবশ্যই বলবো, এর যদি 5 নম্বর ঘর এবং 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ শুক্র, এই শুক্র যেহেতু নিচস্থ শনির ঘরে বসে রয়েছে, শনি কেতুর সাথে বসে রয়েছে, এর সন্তান ভাগ্য একদম কিন্তু ঠিক নেই, সন্তানের জায়গাটা একদম কিন্তু ঠিক নেই, এটা কিন্তু মাথায় রাখা প্রয়োজন। সন্তান জন্মালেই কিন্তু ষটায়ু যোগের আন্ডারে চলে আসবে, স্বল্পায়ু যোগের আন্ডারে চলে আসবে। হ্যাঁ, একটা সন্তান পেটের মধ্যে দেখা গেল মিসক্যারেজ হয়ে গেল, যত না কষ্ট পাওয়া যায়, একটা সন্তান 10 বছর 12 বছর 15 বছর পর যদি দেহত্যাগ করে তাতে বিরাট কষ্ট হয়। সুতরাং সন্তান ভাগ্যের জায়গাটাও কিন্তু ভীষণ নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় কথা, এই ছকটার মধ্যে দিয়েও যেটা বোঝা যাচ্ছে
যে পরিবারের সবচাইতে কম বয়সী বা ক্ষুদ্র যে মানে পারিবারিক সদস্য বা সদস্যা, তার জায়গা থেকেও কিন্তু মানে ষড়ায়ু যোগ লক্ষ্য করা যাচ্ছে। আমি তাই জন্যই কিন্তু এই মাটিকে আমি মানে এই জাতকের মাকে জিজ্ঞাসা করেছিলাম, তোমার পরিবারের সদস্য সদস্যদের নাম বলো তো। যা যা নাম বলল আমি নামটা শুনলাম, কিন্তু খুব সাবধান। তাই জন্য যেহেতু মায়ের মুখ থেকে যখন শুনলাম যে কোনো শিশু ফিশু নেই, তাহলে এর ক্ষেত্রে কিন্তু সন্তান, এই সন্তানের জায়গাটা এতটাই নেগেটিভ, সন্তান হলেই কিন্তু সটাই উর্যোগের জায়গা চলে যাবে, সেটা সহ্য করা যাবে না। হ্যাঁ, সেটা একদম সহ্য করা যাবে না। একটা মিসক্যারেজ হওয়া বা এমনকি মৃত সন্তানেরও হয়তো জন্ম দিলাম, সেটুকুও খুবই কষ্টের ব্যাপার, এটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু একটা সন্তান যদি 10 বছর 12 বছর 15 বছর 18 বছর বয়সে মরে যায়, সেই যন্ত্রণাটা কিন্তু আরো বেশি। আমি ফাইনাল একদম সিদ্ধান্তে এই ছকটি দেখে যেটা আমি আসছি তা হচ্ছে, প্রথমত এর নেগেটিভিটিকে অফ করতে হবে এই জাতকটিকে শান্তি দেওয়ার জন্য। ইনসিকিওর বা ডিপ্রেশনের মধ্যে বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা ফুলফিল না হওয়ার জায়গা এর ক্ষেত্রে ভীষণ লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকে একে সরিয়ে নিয়ে আসতে হবে। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর যে ছকটি ক্রিয়েট হবে 42 দিন পর, সেখান থেকে বলে দেওয়া সম্ভব, বা অনেক ক্ষেত্রে 42 দিন পরেরও দরকার নেই, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলেই বোঝা যায়। দুধকা দুধ পানিকা পানি করে দেয়, দেখা যাচ্ছে আর মেয়েই খুঁজে পাওয়া গেল না, তার মানে এর বিবাহ যোগ ভালো নয়। দেখা গেল মেয়ে পাওয়া গেল, এবার তখন আমাকে দিয়ে একবার যাচ করিয়ে নেওয়া, যদিও 42 দিন মধ্যে যদি একবার ভেরিফাই করা হয় তাহলে বলে দেওয়া সম্ভব যে এর ক্ষেত্রে বিয়ে করা উচিত কি উচিত নয়। আলটিমেট এখন যে অবস্থা, পাত্রী খোঁজা কদাপি উচিত নয়। হ্যাঁ, তার কারণ স্ত্রী বিয়োগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, স্ত্রী সেপারেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, দেখা গেল যে স্ত্রীর সাথে কোনো রকমের অ্যাডজাস্ট করে চলছি, কিন্তু সন্তানের জায়গাটা ভীষণ খারাপ লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এই সমস্ত নেগেটিভিটিকে প্রশ্রয় দিয়ে যদি মানে যদি এই জাতকটির ক্ষেত্রে বিয়ে দেয়া হয় বা পরবর্তীকালে সন্তান নেওয়া হয়, তারপরে তার মা যখন হাউ হাউ করে কাঁদবে, তখন বলবে স্যার আপনার কাছ থেকে প্রেডিকশন করিয়ে রেমিডিও নিয়েছিলাম, মানে মায়ের ক্ষেত্রে বলছি, তবুও কেন কাঁদতে হচ্ছে। আসলে মনে রাখা দরকার, আমরা যে ধরনের কাজ করি, আমরা যে ধরনের সিদ্ধান্ত নিই, আমরা যে ধরনের চিন্তাভাবনা করি, তার মধ্যে সংযম ভীষণ প্রয়োজন, রিয়েলিটি ভীষণ প্রয়োজন, অ্যাকুরেসি ভীষণ প্রয়োজন। আর আবেগকে সিদ্ধান্ত নেওয়ার সময় রিপু দ্বারা তাড়িত না হয়ে এবং আবেগ দ্বারা তাড়িত না হয়ে যদি আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করি, সেটা পারফেক্ট হবে। সবচেয়ে বড় কথা, তার উপরে তো আমি রয়েছি, স্যার আমি এই এই সিদ্ধান্তটা নিচ্ছি, এইটা করাচ্ছি, আমার জীবনে করছি বা আমার ছেলের ক্ষেত্রে করছি, আপনি দেখুন তো ঠিক করছি তো, এটা বলে নিলে আরো ভালো। আমাকে তো তুমি ভীষণ বিশ্বাস করো, আমি তোমাকে জানি, শুনে তোমার খুব কষ্ট হবে, কিন্তু তবুও বলছি, জাতকের এখন পাত্রী খোঁজা বন্ধ করে রাখতে হবে। যদি কোনো পাত্রী হাতে এসেও থাকে, তাকে এখন ধরে রাখো, ধরে রেখে আগে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর 42 দিন অতিক্রম করতে দাও, তার ছকের মধ্যে বিবাহের জায়গাটা কতটা রেক্টিফাই হচ্ছে দেখতে হবে, আর তারপর কিন্তু এর জীবনে বিবাহ করাটা উচিত কি উচিত না। আমি আমার জীবন দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছি, সুস্থ সবল টকবকে চনমনে, এবং কেউ বলতে পারবে না যে আমি মানে মানুষ হিসাবে ফালতু, তা তো নয়, এখন নয় একটু সন্ন্যাসী ব্যাপার চলে এসছে, কিন্তু চিরকালই আমি টকবকে তরুণ ছিলাম। হ্যাঁ, সব সময়ের জন্য আমার বান্ধবীরা আমাকে খুবই ভালোবাসত, বন্ধু হিসেবেই ভালোবাসত, এখনো আমার যারা মেয়েরা, সেই প্রত্যেকটা মেয়ে, বোধহয় 83 জনের মধ্যে বোধহয় 46 না 47 জন মেয়ে, তারা সবাই আমাকে ভালোবাসে, আর ছেলেরা তো ভালোবাসেই, মানে আমার সন্তানদের কথা বলছি। তো আমি যখন আমার কলেজে পড়ার সময় যখন দেখেছিলাম আমার বিবাহিত জীবন, আমার যদি বিয়ে হয়, কারণ আমি তো ভীষণ সেলফিশ টাইপের, ভীষণ ক্রোধী টাইপের, এবং মানে কি বলবো, যাই হোক, আমি আরো অনেক কথা, আমি খুব একটা ভালো মানুষ নই, পরিষ্কার ব্যাপার, ভীষণ রাগী ক্রোধী, আমি যেটা বলবো সেটাই ঠিক, এটা কোনোমেই কখনো মেনে নিতে পারতো না। তাই জন্যই আমার বিবাহিত জীবন অত্যন্ত নেগেটিভ দেখিয়েছিল। 3 বার বিবাহ যোগ আসবে জীবনে,
এবং তার মধ্যে বিয়ে হবে, এটা ছিল হচ্ছে সিদ্ধান্ত প্রেডিকশনের মধ্যে দিয়ে। তো আমি ঠিক করেছিলাম যে কখনোই বিয়ে করব না, তার কারণ বিয়ে করে মারপিট ঝাড়পিট, আমি ভীষণ ক্রোধী। আমি কলেজে, আমি ক্লাস ইলেভেন না টুয়েলভে পড়তাম, আমার আজও মনে আছে, কথাটা বলার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা মেয়ে বেশ মাখা মাখা চোখ ছিল, বেশ তখনকার দিনে সুন্দর, এখনকার হলে তো তাকে হট হট আক্কা দেওয়া হতো। যাই হোক, সে দূর থেকে তখন আমি খেতাম দিতাম ব্যায়াম করতাম, আর জিম করলে না বুকটা বেশি ফুলে যায়, আর যেহেতু আমার হাইট 5'8", ওই 8.5-9 মতন, তাই জন্য আমি নর্মালি বেশি বুকটা ফুলে থাকার জন্য আমাকে নাটা নাটা মানে একদম যে মানে বামুন তা নয়, কিন্তু টল বলা যেত না। সে দূর থেকে আমাকে বলেছিল, এ মোটু এ মোটু, আমার এখনো মনে আছে। মেয়েটি ভীষণ সুন্দর ছিল, সেই মেয়েটিকে প্রকাশ্যে গিয়ে গালে ফ্র্যাক্স এক থাপ্পড় মেরেছিলাম, তখন আমি হান্টার কোট পরেছিলাম। হ্যাঁ, তারপরেও আরেকটি কেস করেছিলাম, সেটা আর বললাম না। মেয়েটিকে গিয়ে প্রকাশ্যে থাপ্পড় মেরেছিলাম, এবং যেহেতু আমি কলেজের জিএস ছিলাম, আমি গিয়ে বলে দিয়েছিলাম, মানে তারপরেই সেই মেয়েটিকে উত্তম মধ্যম দেওয়া হয়েছিল। তো এতটাই ক্রোধী। বন্ধু বন্ধুকে মোটা বলে ডাকবে না, বন্ধু বন্ধুকে বলবে না, এটা বলতেই পারে। এটা মা আমাকে যেমন দেখ কেলটু উচ্চারণ করতে হয়, মা ভীষণ সুন্দরী ছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা নিশ্চয়ই ফটো দেখেছেন, যদি না দেখে থাকেন এই দেখুন ফটোটা একবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ফটোটা একবার দেখিয়ে দিচ্ছি। মা ভীষণ সুন্দরী ছিলেন, এবারে আমি কালো হয়ে গেছিলাম, আমাকে মা দেখ কেলটু উচ্চারণ করতে হয় চান করতে, তা বলি কি আমি মাকে খারাপ কথা বলতাম, তা নয়, সেও তো আমার বান্ধবী ছিল, সে আমাকে এ মোটু, আমি প্রথমে ডাকছিল এই সুমন্ত এই সুমন্ত এই সুমন্ত এই সুমন্ত এই সুমন্ত, বহু বছর আগের কাহিনী, যারা শুনছো তারা বেশিরভাগই হয়তো তখন জন্মাওনি, বহু বছর আগের যখন আমি কলেজে পড়তাম, আমি কিছুতেই শুনছি না। তারপরে হঠাৎ করে এ মোটু বলেছে জোরে, এবার আমি পিছন ফিরে, তখন আমাকে এরম এরম করে ডাকছে, আমি গিয়ে ফ্র্যাক্স এক থাপ্পড় মেরেছিলাম। সুতরাং আমি জানতাম যে বিবাহিত জীবন কখনোই, কেননা বিবাহিত জীবনে এরকম খুনসুরি এরকম মান অভিমান অনেক কিছু থাকে, আর আমি ভীষণ সেলফিশ। কোনো খাবার এনে যদি আমাকে না দেওয়া হয়, একটা ক্যাডবেরিও যদি আমাকে না দেওয়া হয়, মাথা গরম হয়ে যায়, আমাকে না দিয়েও কি খেল। তো সুতরাং বিবাহিত জীবন ঠিক হতো না, আমি তারপর পরবর্তীকালে বিয়েও করিনি। আমার দুবার ভারতবর্ষে বিবাহ ঠিক হয়েছিল, আর আরেকবার আমি তো বলেও ছিলাম আমার চাইতে 15-18 বছরের ছোট একটা বিদেশিনী, অনেকে বলতে তার নামটিও জানে, যাই হোক সেই বিদেশিনী, আমার ফেসবুক যারা দেখেছে তারা জানে, সেই বিদেশিনী আমার ভারতবর্ষে পর্যন্ত চলে এসেছিল আমাকে বিয়ে করার জন্য, কিন্তু সেখান থেকে আমি অফ হয়ে গেছিলাম। তার কারণ আমি জানতাম বিয়ে করে প্রথম 6 মাস হয়তো আমাকে খুব ভালো লাগবে বা মনে হবে এরা, কেননা মেয়েরা তো জ্বলন্ত কাঠকে পছন্দ করে, আর ছেলেরা হচ্ছে ঝর্ণার নদী, মেয়েদের মধ্যে ঝর্ণার নদী চায়, আর মেয়েরা জ্বলন্ত কাঠ পছন্দ করে, আর আমি জ্বলন্ত কাঠ তখনও ছিলাম এখনো আছি, একটা এক্সাম্পল দিচ্ছি, তা বলে কেউ চেষ্টাও করবেন না আবার। যাই হোক, তো তাই জন্য আমি অফ করে দিয়েছিলাম, তাই জন্য আমি অফ করে দিয়েছিলাম, তাই জন্য আমি আর কোনো রকমের বিয়ে থা কিছুই করিনি, সুখের মধ্যেই আছি। যাই হোক, আমি কিন্তু অনেক ইয়ার্কি মারতে পারি, আমি জাস্ট একটা ইয়ার্কি মারলাম, কিছু মনে করবেন না। আজকের মতন এইটুকুই, মাইট যদি আরও কিছু প্রশ্ন থাকে, তুমি তোমার মোবাইলের ডিস্টার্ব হওয়ার জন্য মোবাইলে যাচ্ছে না, নতুন যে মোবাইলের নাম্বার দিয়েছো জিওর নাম্বার বোধ হয়, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ কানেক্ট হচ্ছে না, যাই হোক তুমি যদি দেখো কখনো, তুমি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাকে জানিও, তুমি যদি রেমেডি নিও তাহলেও আমাকে জানিও। আর পরিশেষে এই জাতকটির মা তোমাকে দোহাই, মা তুমি আমাকে ঈশ্বর করে তুলো না, ঈশ্বর করার জন্য আমি ম্যাজিসিয়ান সকলে আমাকে ভাবছে, আমি কোনো ম্যাজিসিয়ান নই, আমি একদম পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার। আমাকে ম্যাজিসিয়ান বানাবার জন্য মানুষের গ্যাস অম্বল হলে পর্যন্ত আমাকে বলছে আমার একটু বুকে হাত বুলিয়ে দিন, গায়ে হাত বুলিয়ে দিন, কারোর অপারেশন হলে বলে বলছে যে তলপেটে হাত বুলিয়ে দিন। হ্যাঁ, টালিগঞ্জের একটা ছেলের ভাই কোথায় কিডনিতে একটা স্টোন হয়েছিল, অ্যাবডোমেন দিয়ে সেটা বার করা হয়েছে, বাঁ পা সে দশ চেম্বার বন্ধ করে আমার বাঁ পায় তার অ্যাবডোমেন ঠেকাচ্ছে, এরকম করে আমার অ্যাবডোমেনে যন্ত্রণা করছে, এবার ঠিক করে দিন। এগুলো ডাক্তারের কাজ, ডাক্তারের বুঝবে, আমি পারি না। তার জন্য মাকে বলবো তুমি কদাপি কোনো রকমের ফ্রাইড রাইস, চিলি চিকেন আনার দরকার নেই, নারকলের নাড়ু নিয়ে আসো ভালো লাগে, দু একটা নিয়ে আসতেও পারো, বিরিয়ানি বা এইগুলো কদাপি বেকার বেকারে নিয়ে আসবে না, অহেতুক আমার কাছে এসে 4-5 ঘন্টা বসে থেকে সময় নষ্ট করবে না, সবচেয়ে বড় কথা আমাকে ঈশ্বর মনে করবে না, আমাকে ম্যাজিসিয়ান মনে করবে না, আমাকে মানুষ হিসেবেই থাকতে দাও। ধন্যবাদ।